বনের ভিতরে একটি গাছে বাস করত টুনি আর তার দুই ছানা। আর এই বনের রাজপুত্র ছিলেন একটি ঈগল ছানা, আর তার বাবা ছিলেন এই বনের রাজা ঈগল মহারাজ। এছাড়াও এই বনে বাস করত আর একটি দুষ্ট কাক, আর সেই বনে বাস করত একটি মিষ্টি টিয়ে। একদিন ঈগল ছানাটি তার বাবা ঈগল মহারাজের কাছে আসলো। এসে ঈগল রাজপুত্র তার বাবার কাছে আবদার করলো, পাপ্পা ও পাপ্পা, আমি সব ফল খেয়েছি কিন্তু একটি ফল খাওয়া হয়নি, আমি সেই ফলটি খেতে চাই, আমাকে এনে দিবে? অবশ্যই এনে দিব, কিন্তু ফলের নাম কি সেটা তো বলো আমার ছানা। জি পাপ্পা, সেই ফলের নাম আপেল, আমি আপেল খাবো, পাপ্পা আমাকে এনে দাও না। এ কথা শুনে মহারাজ তার সেনাপতিকে আপেল নিয়ে আসতে বলে। সেনাপতি, এখনই যাও, এই বন খুঁজে আপেল নিয়ে আসো, আমার ছেলে খেতে চেয়েছে, তাকে আপেল দিতেই হবে। আগে যাচ্ছি মহারাজ, এখনই আপেল খুঁজে নিয়ে আসছি। তারপর ঈগল সেনাপতি বের হয়ে যায় আপেলের খোঁজে। ঈগল সেনাপতি পুরো বন ভালোভাবে খুঁজে কিন্তু কোনো আপেল গাছ দেখতে পায় না। তারপর ঈগল সেনাপতি একটি গাছে দাঁড়িয়ে বলে, হায় হায়, পুরো বন খুঁজে তো একটি আপেল গাছও পেলাম না, মহারাজের পুত্র এখন কিভাবে আপেল খাবে? এই কথা বলেই সেনাপতি ঈগল মহারাজ ঈগলের বাসায় রওনা দেয়। বাসায় এসে সেনাপতি বলে, মহারাজ, আমি পুরো বন তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও কোনো আপেল গাছ পেলাম না। ঈগল মহারাজ এই কথা শুনে খুব রাগ করে আর বলে, কি বললে সেনাপতি, পুরো বনে একটিও আপেল গাছ নেই, এখন আমি আমার ছেলেকে কিভাবে আপেল খাওয়াবো? সে যদি জানতে পারে আমি তার আপেল জোগাড় করতে পারিনি, তাহলে তো খুব রাগ করবে। এসব কথা বলতে থাকলে ঈগলের ছোট্ট ছানাটি চলে আসে আর বলে, পাপ্পা আপেল এনেছো? আমাকে আপেল দাও, আপেল খাবো। আরে আমার লক্ষ্মী ছানা, রাগ করো না, সত্য কথা বলতে সেনাপতিকে আপেলের জন্য পুরো বন খুঁজতে পাঠিয়েছিলাম, কিন্তু সেনাপতি একটি আপেল গাছও পায়নি, তাই তোমার জন্য আপেলও নিয়ে আসতে পারেনি। না না, এত কিছু বুঝি না, আমার আপেল লাগবেই, নয়তো আমি এই বাসা ছেড়ে চলে যাব। আরে সেনাপতি, কিছু একটা করো, আমার ছেলে তো খুব রাগ করছে। সেনাপতি বলে, মহারাজ, আমার মনে হয় পুরো বনের সবাইকে মাইকিং করে জানিয়ে দেওয়া উচিত যে আপনার ছেলে আপেল খেতে চায়, তাহলে কেউ না কেউ নিশ্চয়ই আপেল দিতে পারবে। তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন সেনাপতি? এখনই পুরো বনে মাইকিং করে জানিয়ে দাও মহারাজ ঈগলের পুত্র আপেল খেতে চেয়েছে, যে দিতে পারবে তাকে অনেক অনেক স্বর্ণমুদ্রা দেওয়া হবে। জি মহারাজ, আমি এখনই যাচ্ছি। তারপর ঈগল সেনাপতি একটি মাইক নিয়ে রওনা দেয় পুরো বনে মাইকিং করার জন্য। একটি গাছে বসে সেনাপতি ঈগল মাইকিং শুরু করে দেয় আর বলে, শোন শোন শোন, এই বনের মহারাজ ঈগল পুত্র আপেল খেতে চেয়েছে, কারো কাছে থাকলে বা কেউ দিতে পারলে এখনই মহারাজ ঈগলের সাথে যোগাযোগ করুন, যে দিতে পারবে তার জন্য রয়েছে অনেক অনেক পুরস্কার। সেনাপতি ঈগল মাইকিং করতে থাকলে তখন টুনি আর তার ছানাপোনা শুনতে পায়। তখন ছোট্ট একটি ছানা টুনিকে বলে, আম্মু আম্মু, দেখছো মাইকিং করে বলছে মহারাজ নাকি পুরস্কার দিবে, চলো মহারাজের বাসায় যাই, পুরস্কার নিয়ে আসি। আরে বোকা ছানা, পুরস্কার তো আর এমনি এমনি দিবে না, মাইকিং করে বলছে মহারাজ ঈগল পুত্র আপেল খাবে, তাই যারা আপেল মহারাজের পুত্রের জন্য নিয়ে যেতে পারবে তাকেই পুরস্কার দিবে। এই কথা শুনে টুনির ছানা বলে, তাহলে আম্মু চলো আমরা আপেল নিয়ে মহারাজের বাসায় যাই, তারপর পুরস্কার নিয়ে আসি। আপেল আপেল পাবো কোথায়? এই বনে তো আমার জানা মতে একটিও আপেল গাছ নেই। আম্মু চলো না তাহলে পুরো ঘটনাটা জেনে আসি। ঠিক বলেছিস, ঘটনা না জেনে আগে থাকতে হতাশ হওয়া যাবে না, চল আয় মহারাজের বাসায় যাই। তারপর টুনি আর তার ছানাপোনা মহারাজ ঈগলের বাসায় রওনা দেয়। আর এইদিকে ঈগল সেনাপতি আবারও মাইকিং করতে থাকে, শোনা শোনা শোনা, এই বনের মহারাজ ঈগল পুত্র আপেল খেতে চেয়েছে, কারো কাছে থাকলে বা কেউ দিতে পারলে এখনই মহারাজ ঈগলের সাথে যোগাযোগ করুন, যে দিতে পারবে তার জন্য রয়েছে অনেক অনেক পুরস্কার। এইদিকে টিয়ে তার বাসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইকিং শুনতে পায়। আরে সেনাপতি মনে হয় মাইকিং করছে, যাই তো মহারাজের বাসায় দেখে আসি আসলে ঘটনা কি। এই কথা বলে টিও রওনা দেয় মহারাজ ঈগলের বাসায়। আবারও এইদিকে সেনাপতি মাইকিং করতে থাকে, শোনা শোনা শোনা, এই বনের মহারাজ ঈগল পুত্র আপেল খেতে চেয়েছে, কারো কাছে থাকলে বা কেউ দিতে পারলে এখনই মহারাজ ঈগলের সাথে যোগাযোগ করুন। যে দিতে পারবে তার জন্য রয়েছে অনেক অনেক পুরস্কার। আর এইদিকে কাক মাইকিং শুনে আর বলে, আরে এত বড় একটা সুযোগ হাতছাড়া করা যাবে না, পুরস্কার তো আমার নিতেই হবে। একবার মহারাজ ঈগলের বাসায় গিয়ে দেখি আসলে ঘটনা কি। এই কথা বলে কাক রওনা দেয় আসল ঘটনা কি জানার জন্য মহারাজ ঈগলের বাসায়। কিছুক্ষণ পর মহারাজ ঈগলের বাসায় সবাই চলে আসে। তারপর সবাই ঈগলের বাসায় এসে বলাবলি করে, মহারাজ আমি বিষয়টা ভালোভাবে বুঝলাম না, আসলে ঘটনা কি মহারাজ? হ্যাঁ হ্যাঁ, টিয়া ঠিক বলেছে, মহারাজ আসল ঘটনা কি একটু বলুন। তখন মহারাজ সব খুলে বলে, দেখো আমি খুব বিপদে পড়েছি, আমার একমাত্র ছেলে ঈগল রাজপুত্র আমার কাছে আবদার করেছে সে আপেল খাবে। সেনাপতিকে পাঠালাম পুরো বনে খুঁজতে, সেনাপতি পুরো বন খুঁজে একটি আপেল গাছও পেল না, তাই আমার ছেলে এই কথা শুনে খুব রাগ করেছে। তোমরা কিছু একটা করো, আমার ছেলের জন্য আপেল এনে দাও। মহারাজ এখন আমরা আপেল পাবো কোথায়? আমার কাছে থাকলে আমি অবশ্যই আপনার ছেলের জন্য নিয়ে আসতাম। মহারাজ আমার কাছেও নেই, মহারাজ আমার কাছেও নেই। সবাই এই কথা বলতে থাকলে ঈগলের ছেলে চলে আসে আর বলে, পাপ্পা ও পাপ্পা আপেল এনেছো? দেখছিস টুনি, আমার ছেলে আপেল খাওয়ার জন্য আমার কাছে কিভাবে আবদার করছে। আমার কাছে কোটি কোটি টাকা থাকতেও আমি ওর জন্য আপেল নিয়ে আসতে পারছি না। মহারাজের মুখে এই কথা শুনে টুনি তখন সুন্দরভাবে ঈগলের ছানাকে বুঝিয়ে বলে, শোনো রাজপুত্র, তুমি খুব বড় বংশের ছেলে, তাই সবসময় জেদ করা ঠিক না। সবকিছু হঠাৎ করে পাওয়া যায় না, সবকিছুর একটা সময় আছে। তুমি যদি আমাকে 1 মাস সময় দাও, তাহলে আমি তোমার জন্য আমার জমিতে আপেল গাছ বুনে আপেল চাষ করব, আর তারপর তোমার জন্য আপেল নিয়ে আসব। টনির এই মিষ্টি কথা শুনে ঈগলের ছানা বলে, আচ্ছা আন্টি আপনার কথা খুব ভালো লাগলো, আমি আর যখন তখন কিছু চাইবো না। আমি আপনাকে 1 মাস সময় দিলাম, আমাকে 1 মাস পর আপেল এনে দিবেন তো আন্টি? অবশ্যই দিব, তুমি 1 মাস অপেক্ষা করো। আচ্ছা আন্টি। টনির কথায় ঈগল ছানা টনিকে 1 মাস সময় দেয় আপেল চাষ করার জন্য। তখন ঈগল মহারাজ বলে, কিরে টুনি, তুই তো খুব ভালো, আমার ছেলেকে এত সহজেই বুঝিয়ে দিলি। কাক তখন মনে মনে বলে, ইস টুনি তো অনেক চালাক, টুনি নিজে একাই ভোগ করতে চায় পুরস্কার, না না সেটা তো হতে দেওয়া যাবে না। তখন কাক মহারাজ ঈগলকে বলে, মহারাজ আমাকে 1 মাস সময় দিন, আমি পারবো আমার জমিতে আপেল চাষ করতে, তারপর আপেল হলে আপনার ছেলের জন্য নিয়ে আসবো। ঠিক আছে কাক, তুই যখন নিজের ইচ্ছায় বলছিস আপেল চাষ করবি, তোকেও সময় দেওয়া হলো। এই কথা শুনে টিয়ে বলে, মহারাজ তাহলে আমি বাদ যাব কেন, আমাকে 1 মাস সময় দিন। আচ্ছা আচ্ছা, তোদের 3 জনকে 1 মাস সময় দেওয়া হলো, যার আপেল খেয়ে আমার পুত্র মজা পাবে তাকেই পুরস্কার দেওয়া হবে। এই কথা বলেই সবাই যার যার বাসায় রওনা দেয়। এইদিকে টনি আর টনির ছানাপোনা তাদের জমিতে এসে জমি চাষ করতে থাকে। জমি চাষ করা শেষ হলে টনি বলে, শোন আমার বাচ্চারা, মহারাজ বলেছে আমাদের 1 মাসের ভিতরে আপেল চাষ করে আপেল নিয়ে যেতে হবে। যদি আপেল নিয়ে যেতে পারি তাহলে পুরস্কার দিবে, আর না পারলে কিন্তু শাস্তিও দিতে পারে। তাই আমাদের খুব সাবধানে সঠিক নিয়মে আপেল গাছ চাষ করতে হবে, কোনো ভুল করা যাবে না কিন্তু। আচ্ছা আম্মু, মনে থাকবে। আম্মু আম্মু, আমরা 1 মাসের ভিতরে কিভাবে আপেল পাবো? আপেল তো অনেক দেরিতে হবে। তুই ঠিক বলেছিস, তবে আমরা 12 মাসের আপেল গাছ কিনে আনবো। 12 মাসের আপেল গাছ খুব অল্প সময়ে বড় হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি আপেল হয়ে যায় সেই গাছে। তাই আমরা এখন বাজার থেকে 12 মাসি আপেল গাছের বীজ নিয়ে আসবো। আচ্ছা আম্মু, চলো বাজারে যাই। এই কথা বলেই টনি তার ছানাপোনা নিয়ে বাজারে রওনা দেয় আপেল গাছের বীজ কিনে আনতে। কিছুক্ষণ পর তারা বাজার থেকে আপেল গাছের বীজ নিয়ে আসে, আর তারপর সেই বীজগুলি তাদের জমিতে ছিটিয়ে দেয়। ছিটিয়ে দিয়ে তারা বাসায় চলে যায়। পরের দিন সকালে এসে দেখে তাদের জমিতে ছোট ছোট অনেক আপেল গাছ হয়েছে। তারপর টুনি আর টুনির ছানাপোনা সেই আপেল গাছের গোড়ায় পানি দিতে থাকে, তারপর সঠিক নিয়মে সার দিতে থাকে। আর এইদিকে টিয়ে তার জমিতে এসে জমি চাষ করতে থাকে। জমি চাষ করা শেষ হলে টিয়ে বলে, জমি চাষ করা শেষ, এখন বাজারে যাই, আপেল গাছ কিনে আনি। টিয়েও এই কথা বলে বাজারে চলে যায়। কিছুক্ষণ পর টিয়ে বাজার থেকে আপেল গাছের বীজ নিয়ে আসে আর তারপর তার জমিতে সেই আপেল গাছের বীজগুলো মাটিতে ছিটিয়ে দেয়। মাটিতে ছিটিয়ে দিয়ে বাসায় চলে যায়। পরের দিন সকালে এসে দেখে তার জমিতে আপেল গাছ হয়েছে। তারপর টিয়ে এসব দেখে বলে, আমার জমিতে কত আপেল গাছ হয়েছে, পুরস্কার তো আমিই পাবো। এক কাজ করি, আজকে সারাদিন আপেল গাছের গোড়ায় পানি দিব, তাহলে টুনি আর কাকের আগে আমার আপেল গাছই বড় হয়ে আপেল হয়ে যাবে। টিয়ে এই কথা বলে সারাদিন পানি দিতে থাকে। পানি দেওয়া শেষ হলে টিয়ে বাসায় চলে যায়। পরের দিন টিয়ে এসে দেখে তার জমিতে যত আপেল গাছ ছিল সব বেশি পানি দেওয়ায় মরে গেছে। এসব দেখে টিয়ের মন খারাপ হয়ে যায় আর সে কান্নাকাটি করতে থাকে। হায় হায়, এটা কিভাবে হলো? ও বুঝেছি, হয়তো বেশি বুদ্ধি করে কালকে সারাদিন পানি দেওয়ায় গাছগুলো সব মরে গেছে। এই কারণে সবাই বলে, অতি চালাকের গলায় দড়ি। আর এইদিকে কাক তার জমিতে এসে তার জমি চাষ করতে থাকে। জমি চাষ করা শেষ হলে কাক বলে, যাই এখন বাজারে গিয়ে 12 মাসের আপেল গাছের বীজ নিয়ে আসি, তাহলে তাড়াতাড়ি আপেল গাছ বড় হয়ে যাবে। এই কথা বলে কাকও রওনা দেয় 12 মাসি আপেল গাছের বীজ নিয়ে আসতে। তারপর কাক বাজার থেকে 12 মাসি আপেল গাছের বীজ নিয়ে আসে আর তারপর কাক সেই বীজগুলি মাটিতে ছিটিয়ে দেয়। আপেল গাছের বীজগুলো মাটিতে ছিটিয়ে দিয়ে কাক বাসায় চলে যায়। কিছুদিন পর কাক আবার জমিতে আসে। এসে দেখে তার জমিতে ছোট ছোট আপেল গাছ হয়েছে। তখন কাক খুশিতে বলে, আমার আপেল গাছ হয়েছে। তারপর কাক তার জমিতে আপেল গাছের গোড়ায় পানি দিতে থাকে। কাক ঠিকভাবে প্রতিদিন নিয়ম অনুযায়ী পানি দিলে কি হবে, কাক সার দিতে ভুলে যায়। তারপর পানি দেওয়া শেষ হলে কাক বাসায় চলে যায়। অনেকদিন পর টুনি আর টুনি ছানাপোনা তাদের জমিতে এসে দেখে আপেল গাছগুলো বড় হয়ে সেই গাছে অনেক আপেলও হয়ে গিয়েছে। তখন টুনির ছানা টুনিকে বলে, মা মা, দেখছো কত আপেল হয়েছে আমাদের গাছে? হ্যাঁ ছানারা, মহারাজ 1 মাস সময় দিয়েছিল, কালকে 1 মাস সময় পূরণ হবে, তাই আমরা কাল সকালে মহারাজের জন্য সব আপেল পেরে নিয়ে যাব। আচ্ছা আম্মু। এই কথা বলেই টুনি আর টুনি ছানাপোনা বাসায় চলে যায়। আর এইদিকে কাক তার জমিতে এসে দেখে তার গাছে বড় হয়ে অনেক আপেল হয়েছে। তখন কাক খুশিতে লাফালাফি করতে থাকে। ইয়াহু, আমার গাছে আপেল হয়েছে, আমার গাছে আপেল হয়েছে। কাক খুশিতে লাফালাফি করতে করতে হঠাৎ তার মনে পড়ে টুনি আর টিয়ের কথা, কারণ কাকের সাথে সাথে টুনি ও টিয়ে আপেল গাছ চাষ করেছিল। তখন কাক বলে, টিয়ে আর টুনিও তো আপেল গাছ চাষ করেছে, যাই আগে টিয়ের জমিতে গিয়ে দেখি তার জমিতে আপেল হয়েছে কিনা। এই কথা বলে কাক টিয়ের জমির দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর কাক টিয়ের জমিতে এসে দেখে টিয়ের জমিতে একটি গাছও নেই। আরে, এ তো দেখছি টিয়ের জমিতে একটি গাছও নেই, তার মানে টিয়ে আপেল চাষ করেনি। হা হা হা, ভালোই হয়েছে, আমার সামনে থেকে একটি পথের কাঁটা সরে গিয়েছে। এই কথা বলার পর কাকের মনে পড়ে টুনির কথা। যাই এবার টুনির জমিতে গিয়ে দেখি টুনির কাছে আপেল হয়েছে কিনা। এই কথা বলে কাক টুনির জমির দিকে রওনা দেয়। কাক টুনির জমিতে এসে দেখে টুনির জমিতে অনেক আপেল হয়েছে। কাক বলে, হায় হায়, টুনি তো দেখছি অনেক আপেল চাষ করেছে। তখন কাক তার দুষ্ট বুদ্ধি দিয়ে ভাবে, এক কাজ করি, টুনি সবগুলো আপেল পেরে বাজারে বিক্রি করে দেই, আর কাল সকালে শুধু আমার আপেল নিয়ে মহারাজের কাছে যাব। তাহলে টিও পুরস্কার পাবে না, টুনিও পুরস্কার পাবে না, আমি একলাই পুরস্কার পাবো। হা হা হা। এই কথা বলেই কাক চলে যায় বাসায়। আর কিছুক্ষণ পর কাক অনেকগুলো বস্তা নিয়ে আসে, আর তারপর টুনির কাছে যত আপেল আছে সব এক এক করে পারতে থাকে। আর তারপর সব আপেল পেরে বস্তায় ভরে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আর এইদিকে টুনি আজ সব আপেল পেরে নিয়ে যাবে মহারাজ ঈগলের বাসায়। তার ছানাপোনা নিয়ে তার জমিতে এসে দেখে তার সবগুলো গাছে একটিও আপেল নেই। টুনি মন খারাপ করে কান্না করে আর বলে, হাই হাই, আপেলগুলো গেল কোথায়? আজ আপেল নিয়ে মহারাজের বাসায় না যেতে পারলে তাহলে তো মহারাজ আমাকে খুব খারাপ ভাববে, এমনকি মহারাজ রাগ করে আমার উপরে শাস্তিও দিতে পারে। টনি কান্না করতে থাকলে টনির ছোট্ট ছানা বলে, কান্না করো না মা, চলো আমরা মহারাজের কাছে মাপ চাইবো আর বলবো আমরা আপেল চাষ করেছিলাম, আজ নিয়ে আসার সময় দেখি গাছে আপেল একটিও নেই। এই কথা বলেই টনি ছানাপোনার সাথে টনি চলে যায় মহারাজ ঈগলের বাসায়। তারপর টনি, টিয়ে, কাক সবাই মহারাজ ঈগলের বাসায় আসে। সবাই চলে আসলে কাক তখন রাজপুত্র ঈগলকে বলে, ঈগল রাজপুত্র, আমার আপেল খেয়ে দেখো, খুব মজা পাবে। এই কথা শুনে রাজপুত্র ঈগল কাকের ঝুড়ি থেকে একটি আপেল নিয়ে খেতে থাকে। কিছুক্ষণ খেয়ে বলে, ওয়াক তো, এটা কোনো আপেল হলো, কোনো মজাই পাচ্ছি না, আপনার আপেল খুব বাজে কাক আঙ্কেল। কি বলছো তুমি রাজপুত্র, এত কষ্ট করে চাষ করলাম, এখন বলছো বাজে? তখন কাকের মনে পড়ে সে সঠিক নিয়মে পানি দিলে কি হবে, সঠিক নিয়মে সার দিতে ভুলে গেছে। ইস, আমি তো ভুলেই গিয়েছিলাম, জমি চাষ করার সময় সঠিক নিয়মে তো সার দেইনি, এই কারণে হয়তো আপেলগুলো বড় হয়েছে ঠিকই, কিন্তু আপেলের ভিতরে স্বাদ নেই। এইদিকে ঈগল মহারাজ খেয়াল করে টিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছে আর তার সামনে কোনো ঝুড়ি নেই। তখন মহারাজ ঈগল বলে, কিরে টিয়ে, আর তোর আপেল কোথায়? টিয়ে বলে, মহারাজ, আমি আমার জমিতে বাজার থেকে আপেল গাছের বীজ এনে বুনেছিলাম, পরের দিন সকালে এসে দেখি আমার জমিতে ছোট ছোট আপেল গাছ হয়েছে। তারপর আমি সারাদিন পানি দিয়ে বাসায় চলে যাই, সকালে আমি আমার জমিতে এসে দেখি আমার সব গাছ বেশি বেশি পানি দেওয়ায় মরে গেছে। তাই আমাকে মাফ করবেন মহারাজ, আমি আপনার ছেলের জন্য আপেল নিয়ে আসতে পারিনি। এই কথা বলার পর তখন ঈগল মহারাজ খেয়াল করে টনি সবার কিনারে দাঁড়িয়ে কান্না করছে আর তার সামনে আপেলের কোনো ঝুড়ি নেই। কি রে টনি, কান্না করছিস কেন? আর তোর ঝুলি কোথায়? টনি তার সব ঘটনা মহারাজকে খুলে বলে, মহারাজ ঈগল মশাই, আমি খুবই দুঃখিত, আমি আপেল নিয়ে আসতে পারিনি। তখন কাক টুনির কথা শুনে মজা করে বলে, কেন রে টুনি, নিজের ছানাপোনা নিয়ে খেয়ে ফেলেছিস নাকি? কাক ভাইয়া, মজা করো না, আমি আপেল চাষ করেছিলাম আমার জমিতে, আজ সকালে জমিতে গিয়ে দেখি আমার জমিতে আপেল গাছ আছে কিন্তু আপেল একটিও নেই, তাই আপেল নিয়ে আসতে পারিনি। টুনির কথা শুনে মহারাজ খুব রাগ করে। মিথ্যা কথা বলিস না টুনি, টিয়ের কথা মেনে নেওয়া যায়, কারণ ওর গাছ বড় হওয়ার আগেই মরে গেছে, কিন্তু তোর গাছ বড় হয়ে আপেলও হয়েছিল। এখন বলছিস আপেল তোর গাছে নেই, তাহলে কোথায় গেল? আমি এত কিছু বুঝি না টুনি, তুই আমার ছেলেকে কথা দিয়ে সময় নিয়েছিলি, এখন কথা রাখিসনি, তাই তোর শাস্তি হবে। মহারাজ, আমাকে আর কিছুদিন সময় দিন, কিছুদিন পর আমার আপেল গাছে আবারও আপেল হবে, তখন আপেল নিয়ে আসবো, আমাকে আর কিছুদিন সময় দিন মহারাজ। টুনি এ কথা বললে তখন ঈগল রাজপুত্র বলে, পাপ্পা ও পাপ্পা, তুমি টিয়ে, কাক আর টুনি আন্টিকে একসাথে আপেল চাষ করতে বলেছিলে, আর এখন টিয়ের কথা বাদই দিলাম, শুধু কাক আঙ্কেল আপেল দিয়েছে, টুনি আন্টির আপেল হয়তো চুরি হয়ে গেছে তাই দিতে পারেনি। তাই আমি বলি কি, টুনি আন্টিকে শাস্তি দেওয়ার আগে তার গাছের আপেল খেয়ে দেখতে হবে তার গাছের আপেল খেতে কেমন, তারপর কাক আর টুনির আপেল বিবেচনা করে পুরস্কার আর শাস্তি দিও। এই কথা শুনে ঈগল বলে, ঠিক বলছো আমার ছানা, যেহেতু আমি তিনজনকে একসাথে সময় দিয়েছিলাম সেহেতু সবারটা না দেখে আমি বিচার করতে পারি না। টনির আপেল না খেয়ে টনিকে শাস্তি দিচ্ছিলাম, টনির সাথে এটা অন্যায় হয়ে যেত। এখনই শোন টনি, তোর গাছে কিছুদিন পর আপেল হবে, সেই আপেল হলে আমার ছানার জন্য নিয়ে আসবি। ধন্যবাদ মহারাজ, আমার কাছে আপেল হলে সাথে সাথে নিয়ে আসবো। এই কথা শুনে কাক মনে মনে বলে, টনি তোর কাছে আবার আপেল হলে সেই আপেল আবার আমি চুরি করে বাজারে বিক্রি করে দেব, পুরস্কার তো আমার নিতেই হবে। তারপর কাক টনি টনির ছানাপোনা দিয়ে যার যার বাসায় চলে যায়। টনি বাসায় এসে ভাবে, কিছুদিন পর আবার আপেল হবে আমার কাছে, কিন্তু তখন যদি আবার চুরি হয়ে যায় তখন তো মহারাজ আমাকে কোনো ছাড় দিবেন না। কিভাবে এখন এই চোরকে ধরবো বুঝতে পারছি না। তখন টনির ছানা বলে, আম্মা ও আম্মা, আমি শুনেছি এ বনে একটি শিয়াল আছে, সে নাকি অনেক বুদ্ধিমান, চলো তার থেকে বুদ্ধি নিয়ে আসি কিভাবে ধরা যায় এই চোরকে। ঠিক বলেছিস তুই, সেই শিয়াল ভাইয়া নদীর পাড়েই থাকে, চল আয় যাই তার কাছে। এই কথা বলে টনি ছানাপোনা নিয়ে রওনা দেয় শিয়ালের কাছে। শিয়ালের বাসার সামনে একটি গাছে দাঁড়িয়ে টনি বলে, ও শিয়াল ভাইয়া তুমি কি আছো? তখন শিয়াল তার বাসা থেকে বের হয়ে আসে। কে রে টনি, হঠাৎ আমার কাছে যে, কারণ কি? শিয়াল ভাইয়া খুব বিপদে আছি। কিসের বিপদ রে টনি? আমি আমার জমিতে আপেল চাষ করেছিলাম, অনেক আপেলও হয়েছিল, আজ মহারাজের কাছে নিয়ে যাওয়ার কথা। সকালে যখন আপেল নিতে আমার জমিতে আসি, এসে দেখি আমার জমিতে একটি আপেলও নেই, কে জানে চুরি করে নিয়ে গেছে। এখন কথা হচ্ছে কিছুদিন পর আমার কাছে আবার আপেল হবে, এখন তোমার কাছে বুদ্ধি নিতে এসেছি যাতে আমার গাছ থেকে আপেল চুরি করতে না পারে আবার। এই কথা শুনে শিয়াল তখন টনিকে বুদ্ধি দেয়, শোন টনি, কিছুদিন পর তোর গাছে আবার আপেল হলে তুই সেই আপেল গাছে জাল দিয়ে আটকে রাখবি, তাহলে যখন কেউ তোর আপেল চুরি করতে আসবে তখন সেই জালে আটকে পড়ে যাবে সেই চোর। ধন্যবাদ শিয়াল ভাইয়া, দেখি তোমার বুদ্ধি কাজে লাগিয়ে। এই কথা বলে শিয়ালের বুদ্ধি নিয়ে বাসায় চলে যায়। অনেক দিন পর টনি তার ছানাপোনা আবারও তাদের জমিতে আসে, এসে দেখে তাদের সেই আপেল গাছগুলোতে আবারও আপেল হয়েছে। তখন ছোট্ট ছানা বলে, আম্মা ও আম্মা, শিয়াল আঙ্কেল বলেছিল আবার আপেল হলে জাল লাগিয়ে দিতে, চলো জাল এনে গাছের চারিদিকে লাগিয়ে দেই। ঠিক বলেছিস তুই। এই কথা বলে টনি দুই ছানা চলে আসে বাসা থেকে জাল নিতে। তারপর টনির দুই ছানা অনেকগুলো জাল নিয়ে রওনা দেয় তাদের জমিতে। আর তারপর তাদের জমির যতগুলো আপেল গাছ আছে সবগুলো চারিদিকে জাল লাগিয়ে দেয়। আর তারপর তারা বাসায় চলে যায়। এইদিকে কাক সন্ধ্যাবেলা বাসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, অনেকদিন হয়ে গেল, যাই টনির জমিতে গিয়ে দেখি টনির গাছে আপেল হলো কিনা, যদি আপেল হয় আবার আপেল পেরে বাজারে বিক্রি করে দিব, মহারাজ থেকে পুরস্কার আমিই নিব। কাক এই কথা বলে কাক চলে আসে টনির জমিতে, এসে দেখে আবারও আপেল গাছ হয়েছে টনির সেই জমিতে। একটু অন্ধকারে শুধু আপেলগুলোই দেখা যাচ্ছে। হাই হাই, এ তো দেখছি আবারও আপেল হয়েছে টনির জমিতে, যাই হোক এখন বাসায় যাই, বস্তা নিয়ে আসি, তারপর পেরে আবারও বাজারে বিক্রি করে দেব। এই কথা বলে কাক বাসায় চলে যায়। কিছুক্ষণ পর কাক অনেকগুলো বস্তা নিয়ে আসে। কাক তখন বলে, হা 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 টনি, তোকে তো পুরস্কার পেতে দিব না আমি, এখন তোর গাছ থেকে সব আপেল পেরে সব আপেল বিক্রি করে দিব। তখন কাক বস্তা নিয়ে আসলো, ভুলে যায় লাঠির কথা। তখন কাক বলে, হাই হাই, লাঠি আনতে ভুলে গেছি, এখন আপেল পারবো কিভাবে? তোর লাঠি দিয়ে কি করব, আমি উড়ে উড়ে তো আপেল পারতে পারি। এই কথা বলে কাক উড়াল দিয়ে যখনই গাছের উপরে আপেল ছিটতে যায় তখনই কাক আটকা পড়ে যায় জালে। আরে আরে, কোথায় আটকে পড়ে গেলাম রে, ওরে বের হতে পারছি না, আরে আটকে পড়ে গেছি, আমাকে কেউ বাঁচাও। তারপর কাক এভাবে সারা রাত জালের ভিতরে আটকা পড়ে থাকে। পরের দিন সকাল হতেই টনি আর টনির ছানাপোনা তাদের জমিতে এসে দেখে কাক তাদের আপেল গাছের জালে আটকা পড়ে আছে। আরে কাক ভাইয়া, তার মানে তুমি আমার আপেল চুরি করেছিলে? দেখছো আম্মু, কাক আঙ্কেল সব সময় দুষ্ট রয়ে গেল। तारपर टुनी एकाई चले जाए महाराज इगलेर बासाय। तारपर सबाईके डेके निये आसे। सबाई एसे देखे टुनिर आपेल गाछेर जाले आटका पड़े आछे सेई दुष्टु काक। देखुन महाराज, आमार आपेल काक भाइयाई चुरी करेछिलो, आज धरा पड़ेछे। सबकिछु प्रमाण पेये इगल महाराज काकके बोले, कि रे काक, तुई ताहले टुनिर आपेल चुरी करेछिली? जी महाराज, आमाके माफ करे दिन महाराज। तोर कोनो माप नेই, তুই দুষ্টু, খুব দুষ্টু। তোর শাস্তি হলো তুই এই বনে আর থাকবি না। সেনাপতি কাক যেন এই বনে না থাকতে পারে, তাকে পিটিয়ে এই বন থেকে বের করে দাও। তারপর সেনাপতি কাককে পিটাতে থাকে। তারপর কাক এই বন থেকে পালিয়ে যায়। আর এইদিকে ইগলছানা বলে, টনি আন্টি তোমার আপেল খাওয়ালে না, একটি আপেল পেরে আমাকে দাও, দেখি কেমন খেতে। এই কথা শোনার পর টনি তার গাছ থেকে আপেল পেরে রাজপুত্র ইগলকে দেয়। বাহ, খুব মজার তো, এই আপেল খেতে মজা লাগলো। পাপ্পা, টনি আন্টির আপেল খুব মজা, টনি আন্টি পুরস্কার পাওয়ার যোগ্য। তারপর মহারাজ টনিকে বাসায় নিয়ে অনেক অনেক স্বর্ণমুদ্রা পুরস্কার দেয়।